আজকে জুন মাসের 8 তারিখ 2022 সাল। আজকে সকল দেশের 1 টাকা 1 রিয়াল, 1 ডলার, 1 দিনার, 1 রিঙ্গিত, 1 ইউরো, এইসব মুদ্রার বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় কত টাকা পাবেন। ওকে, আমরা ভিডিওটা শুরু করব মার্কিন ডলার দিয়ে। তো আজকে আপনি যদি মার্কিন 1 ডলারের বিনিময়ে আপনি বাংলাদেশে কত টাকা পাবেন, ওকে, হ্যাঁ, আজকে মার্কিন 1 ডলারের বিনিময়ে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 92 টাকা 49 পয়সা, যেটা গত দিনের তুলনায় অনেকটাই বেশি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখব যে সৌদি 1 রিয়ালের বিনিময়ে আজকে এই 8ই জুন 2022 সালে আমরা বাংলাদেশি টাকায় কত টাকা পাবো। ওকে, আমরা এখানে সৌদি 1 রিয়ালের বিনিময়ে আজকে আমরা পাচ্ছি 24 টাকা 65 পয়সা বাংলাদেশি টাকায়। তো ভিডিওটা আমরা কন্টিনিউ করতে থাকি। তো এই মুহূর্তে আমরা দেখব যে আসলে কাতারি 1 রিয়ালের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় কত টাকা পাবেন। ওকে, তো এখানে আসলে কিন্তু অনেকটা রেট বেড়ে গেছে দেখা যাচ্ছে। ওকে, কাতারি 1 রিয়ালের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 25 টাকা 40 পয়সা। বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখবো আসলে কুয়েতি দিনারের কী অবস্থা রয়েছে। বাপরে বাপ, খুবই তো ভয়াবহ। দেখেন, কুয়েতি 1 দিনারের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 301 টাকা 99 পয়সা। তো গত দিনের থেকে কিন্তু অনেকটা বেড়ে গেছে। গত দিন ছিল 299 টাকা, আর আজকে কিন্তু প্রায় 302 টাকা। ওকে, কুয়েতি 1 দিনের আজকে 301 টাকা 99 পয়সা, এগুলো কিন্তু ব্যাংক রেট। এখন আপনি যদি অবৈধভাবে টাকা পাঠান সেক্ষেত্রে আপনি বেশি পেতে পারেন, বাট ব্যাংকের রেট অনুযায়ী কিন্তু এটা একদম সঠিক রেট, 301 টাকা 99 পয়সা কুয়েতি 1 দিনের আজকে জুন মাসের 8 তারিখে। ওকে বন্ধুরা, এ পর্যায়ে আসি আমরা ওমানি রিয়াল দেখার জন্য। ওকে, আজকে আপনি ওমানি 1 রিয়ালের বিনিময়ে বাংলাদেশি টাকায় পাচ্ছেন 240 টাকা 21 পয়সা, যা গত দিনের তুলনায় অনেকটাই রেট বেড়ে গেছে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা রয়েছি বাহরাইনি দিনার দেখার জন্য। বাহরাইনি 1 দিনের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 245 টাকা 30 পয়সা। বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব সংযুক্ত আরব আমিরাতের দিরহামের অবস্থা কি। ওকে, তো আমরা দেখতে পেয়েছি সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহামের বিনিময়ে আপনি বাংলাদেশি টাকায় আজকে পাবেন 25 টাকা 18 পয়সা। ওকে, এ পর্যায়ে আমরা আসি মালয়েশিয়ান রেঙ্গিত রেট দেখার জন্য। আজকে এই 2022 সাল 8ই জুন, উরে বাপরে বাপ, মালয়েশিয়ার রিঙ্গিতের দাম কিন্তু প্রচুর বেড়ে গেছে। তো মালয়েশিয়ান 1 রিঙ্গিতের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 21 টাকা 6 পয়সা, যেটা গতদিনই ছিল হয়তো 20 টাকার একটু বেশি, এখন কিন্তু 21 টাকা 6 পয়সা হয়ে গেছে। টাকার রেট কিন্তু কখনো একরকমের থাকে না, কখনো মিনিটে মিনিটে রেট চেঞ্জ হয়ে যায়, আবার কখনো কখনো দেখা যায় যে অনেক দিন যাবৎ একই রেট থাকে। এই পর্যায়ে আমরা আসি আজারবাইজানি মানাত। আজারবাইজানি 1 মানাতের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 54 টাকা 40 পয়সা, 1 ইউরোতে আজকে আপনি বাংলাদেশি টাকায় কত টাকা পাবেন। ওকে, তো এখানে ইউরো, হ্যাঁ, এখানে বাংলাদেশ ঠিক রয়েছে। তো 1 ইউরোর বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 98 টাকা 69 পয়সা। এই মুহূর্তে আমরা দেখতে চলেছি কানাডীয় 1 ডলারের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় কত টাকা পাবেন। ওকে, কানাডীয় 1 ডলারের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 73 টাকা 46 পয়সা। এখন আমরা দেখব জর্দানিয়ান 1 দিনারের বিনিময়ে আপনি বাংলাদেশি টাকায় কত টাকা পাবেন। ওকে, জর্দানিয়ান 1 দিনারের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাচ্ছেন 130 টাকা 45 পয়সা। এখন আমরা দেখব নামিবিয়ান 1 ডলারের বিনিময়ে বাংলাদেশি টাকায় আপনি কত টাকা পাবেন। ওকে, নামিবিয়ান 1 ডলারের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাচ্ছেন 5 টাকা 99 পয়সা। ওকে, তারপরে আমরা দেখব বুরুনেই 1 ডলার। আপনি আজকে জুন মাসের 8 তারিখ 2022 সাল, বুরুনেই 1 ডলারের বিনিময়ে বাংলাদেশি টাকায় পাচ্ছেন আপনি আজকে 67 টাকা 21 পয়সা। তারপরে আমরা দেখব আজকে যে মিশরীয় পাউন্ড, হ্যাঁ, মিশরীয় 1 পাউন্ডের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 4 টাকা 95 পয়সা। এ পর্যায়ে আমরা দেখতে যাচ্ছি লিবিয়ান 1 দিনারের বিনিময়ে আপনি বাংলাদেশি টাকায় আজকে জুন মাসের 8 তারিখ 2022 সালে কত টাকা পাবেন। ওকে, আপনি পাবেন হলো 19 টাকা 39 পয়সা আপনার লিবিয়ান 1 দিনারের বিনিময়ে। ওকে, এটা হলো আজকের রেট। তো রেট যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই আগামীকালকে আবার আপনারা নতুন ভিডিওতে নতুন রেট জেনে নিতে পারবেন। এ পর্যায়ে দেখব হংকং 1 ডলার আজকে বাংলাদেশি টাকায় কত টাকা। আচ্ছা, হংকং 1 ডলারের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 11 টাকা 79 পয়সা। ওকে, বোঝা গেছে। তারপরে যাচ্ছি নেপালি রুপিতে। হ্যাঁ, আজকে আপনি নেপালি 1 রুপির বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন শুধুমাত্র 74 পয়সা।
বন্ধুরা, অনেকগুলো দেশের নাম এখানে উল্লেখ করা হয়েছে। যদি আপনি এমন কোনো দেশে আছে যে অন্য কোনো দেশের টাকার মান আপনি জানতে চাইতেছেন কিন্তু সেই দেশের নাম এখানে উল্লেখ করা হয় নাই, তাহলে আপনি ভিডিও নিচে কমেন্টস করতে পারেন, সেই অনুযায়ী আপনাকে আবার কমেন্টসে রিপ্লাই দেওয়া হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি টাকার রেট চেঞ্জ না হয় তাহলে আগামীকালকে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটাই থাকবে, আর যদি চেঞ্জ হয় তাহলে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলে যাচ্ছি, পরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।